সবাইকে আমার আদাব নমস্কার ও সালাম। আমি প্রীতিলতা পাল, আটারো সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমি বই নিয়েছিলাম হাসানুজ্জামান শ্যামলের লেখা, এটাই সায়েন্স 2। এই বইটিতে আসলে বলা হয়েছে আমাদের সায়েন্সের কথা, বিশেষ করে জীববিজ্ঞান যেই সাবজেক্টটা আছে সেটার কথা। এই হাসানুজ্জামান শ্যামল প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন এক ছাত্রকে যে জীববিজ্ঞান সাবজেক্টটা তোমার কেমন লাগে। তখন সেই ছাত্রটি বলল যে আসলে জীববিজ্ঞান একটা জঘন্য সাবজেক্ট, শুধুমাত্র মুখস্থই করতে হয় এক ঢালা এক টানা। তখন তিনি বললেন যে আসলে মুখস্থর বিষয়টার থেকে বুঝে পড়াটা কিন্তু অনেক ভালো। তবুও সেই ছাত্র যেমন যেহেতু সে বুঝেই গেছে যে শুধু এক ঢালা মুখস্থ করতে হয় একটা না একঘেয়ে, তখন সে মুখস্থই করতে লাগলো। যাই হোক, এর পরের কথায় আসি। আসলে বিজ্ঞান বিজ্ঞান আসলে সবচেয়ে বেশি যে গুরুত্ব দেয় যে জিনিসটাকে, সেটা হচ্ছে মানব দেহটাকে, যে আসলে আমাদের এই দেহটাতে কি কি রয়েছে সেই জিনিসগুলোকে আসলে ভাগ ভাগ করে দেখিয়েছেন এই বইটিতে হাসানুজ্জামান শ্যামল। আসলে তাকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি এত সুন্দর একটি বই উপহার দিয়েছেন। আপনারা অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে এই বইটি অবশ্যই একবার হলেও পড়ে দেখবেন, অনেক সুন্দর এই বইটা। আসলে এখানে সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ যে কথাটি, সেটি হচ্ছে আমাদের দেহের নিউক্লিয়াস, অর্থাৎ প্রোটোপ্লাজমে যে স্বচ্ছ ও ঘন বস্তুটি রয়েছে সেটাই কিন্তু নিউক্লিয়াস। নিউক্লিয়াসের প্রধানত চারটি অঙ্গ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম। এখানে যে নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন তন্তু, এইগুলো কিছু সুতার মতো, এগুলো লেগে থাকে নিউক্লিওলাসে। আসলে এখানে যে ক্রোমোজোমটা রয়েছে সেটা আমাদের বংশগতির ধারক ও বাহক। আমরা কিভাবে আমাদের বাবা মায়ের চেহারা পেলাম, অথবা দাদা দাদির, নানা নানির, যার যেরকম। এখন আমার যদি চুলগুলো কোঁকড়া হয় তাহলে তার কার অবশ্যই তার হওয়ার মায়ের আছে, নাহলে বাবার আছে, নাহলে অন্য কারো পরিবারের সদস্যদের, তাদের জিন কিন্তু আমার মা বাবার মধ্যে চলে এসেছে এবং সেই মা বাবার জিনই আমার মধ্যে চলে এসেছে। যেমন অনেকে বাবা মায়ের মতো দেখতে হয়, অনেকের গড়নও সেই রকম হয়, ঠিক তেমনই এখানেও রয়েছে। এখানেও বলা হয়েছে সেই নিউক্লিয়াসের কথা, যে আসলে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেই ক্রোমাটিন তন্তু, অর্থাৎ ক্রোমোজোম। আবার অনেকে গ্রামের মহিলারা, এমনকি শহরের অনেক মহিলারাও মনে করেন এবং তাদের পরিবারও মনে করেন যে তাদের ছেলে অথবা মেয়ে, ছেলে মেয়ে হওয়ার পুরোটাই ডিপেন্ড করে মহিলাদের উপর। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, কেননা ছেলে হওয়ার যেই আসল যেই মানে মেডিসিন, অর্থাৎ যেই ক্রিয়াকলাপটা হয় সেটা কিন্তু সম্পূর্ণ ছেলেদের ভিতরেই। আসলে যখন হচ্ছে একটা জায়গোট তৈরি হয় একটা মেয়ের ভেতরে, তখন কিন্তু পুরুষ ও নারী উভয় মিলেই হয়। সেখানে এক্স ও ওয়াই ক্রোমোজোম যদি আমরা ধরি, তাহলে এক্স এক্স ক্রোমোজোম রয়েছে মহিলাদের ভেতরে এবং এক্স ওয়াই ক্রোমোজোম রয়েছে পুরুষদের ভেতরে। তাহলে একটি যে ক্রোমোজোম যেটা হচ্ছে মহিলাদের ভেতরে নেই, অর্থাৎ মহিলাদের মধ্যে মহিলাদের ভেতরে যেই দুইটি ক্রোমোজোমের মেডিসিনটা রয়েছে সেটা কিন্তু দুইটাই একই এবং হচ্ছে পুরুষের মধ্যে দুটো ভিন্ন। সুতরাং আমরা অবশ্যই মহিলাদের কখনোই দোষ দেব না যে সে ছেলে সন্তান জন্ম দিতে অক্ষমতা, কিন্তু তার অক্ষমতার কারণ সেই পুরুষই কিন্তু, কেননা কোনো সমস্যার জন্যই এই যে দুটি যে একটা জায়গোট তৈরি হবে সেই দুজনের মিলনের ফলেই। সেই জন্য আমরা অবশ্যই গ্রাম বাংলার মহিলাদেরকে দোষ দেব না যে তুমি ছেলে সন্তান জন্ম দিতে অক্ষম হয়েছো। আসলে আমাদের অক্ষমতার কারণ সেই কারণটি যখন আমি বললাম, আসলে হাসানুজ্জামান শ্যামল এখানে সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছেন। আবার একটা কথা বলি যে একটি বাড়ি যখন তৈরি হয় একটার পর একটা ইট, এভাবে দিয়েই কিন্তু বাড়িটা তৈরি হয়, ধীরে 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 ইট বসিয়ে বাড়িটা তৈরি হয়। আর আমাদের মানব দেহ শরীরও ঠিক তেমন, কোষের উপর কোষ, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোষ দিয়েই তৈরি হয়েছে আমাদের শরীরটা। আমাদের শরীরে যেমন কোষের সৃষ্টি হয়, তেমনি কোষের ধ্বংস হওয়া প্রয়োজন। নহিলে যদি শুধু কোষ বৃদ্ধি হতে থাকে তাহলে কিন্তু সমস্যা। আমাদের দেহে যে টিউমার দেখা দেয়, ক্যান্সার দেখা দেয়, সেই টিউমারের ভয়ঙ্কর টিউমারের ফলে সেই ভয়ঙ্কর কর্কট ও মহামারী রোগ দেখা দেয় যে ক্যান্সার। সুতরাং আমাদেরকে যে কোনো জিনিস খাওয়া থেকে শুরু করে এবং আমাদের নিয়মে চলার পথে প্রত্যেকটি জিনিসই নিয়মের মধ্যে রাখতে হবে। আর হাসানুজ্জামান শ্যামলকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা বই দিতে। আর এখানে তিনি আরো একটি কথা বলেছেন যে স্বপ্নপুরী হাই স্কুল, স্বপ্নপুরী হাই স্কুলের শিক্ষার্থী আমরাও হতে পারি যদি সেই রকম চিন্তা ভাবনা করি, স্বপ্নগুলোকে সত্যি যদি করতে পারি। আমরা যদি ভোরে স্বপ্ন দেখি তাহলে কোনোদিনই সেই স্বপ্নকে
পূরণ করতে সক্ষম হই বলে অনেকে মনে করে, কিন্তু আমরা যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি তাহলে কি তা পূরণ করা যাবে? অবশ্যই নয়। জেগে জেগে স্বপ্ন দেখাটাই কিন্তু সত্যি, এবং সেই স্বপ্ন এবং সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যই আমাদের। ধন্যবাদ সবাইকে।